সবাইকে নমস্কার, আমার চ্যানেল সুপক্স মেকিয়ার সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে বর্গ নির্ণয়। এই বর্গ নির্ণয় করার জন্য আমার দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটা হচ্ছে আমাদের যখন বর্গ নির্ণয়ে প্লাস দেওয়া থাকবে, অর্থাৎ যে রাশিটার বর্গ বের করতে পারবে সেটা যদি প্লাস আকারে থাকে, মনে করেন টু এ প্লাস থ্রি বি এটার বর্গ নির্ণয় করতে বললো, তখন আমরা যেহেতু এটা প্লাস তাহলে আমাদের এই প্লাসের সূত্রটা ব্যবহার করতে হবে। আর যখন আমাকে যদি দেওয়া থাকে থ্রি এক্স মাইনাস টু ওয়াই, তখন আমার সূত্র করতে হবে যেহেতু মাইনাস তাহলে আমি এই মাইনাসের বর্গ নির্ণয় সূত্রটা করব। তাহলে দেখেন আমার এখন এটার যদি আমি বর্গ নির্ণয় করি তাহলে আমাকে কিন্তু বর্গ বলে নাই, আমাকে প্রশ্ন বলবে কি এটার বর্গ নির্ণয় করো। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে বর্গ দিতে হবে, বর্গ মানে কি স্কোয়ার দিতে হবে। তাহলে এটার আমি কিভাবে করব, এখানে আমার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সবগুলো প্লাস, যখন মাইনাসের সূত্র তখন টু এ বির এখানে শুধু মাইনাস। তাহলে আমার এখন এর জায়গায় আছে হচ্ছে টু এ বির জায়গায় আছে হচ্ছে থ্রি বি। তাহলে আমি এই অনুসারে সূত্রটা করব, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে কি, এ হচ্ছে টু এ, তার মানে টু এ হোল স্কোয়ার, আমার এ হচ্ছে টু এ পুরোটাই, তার মানে আমার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আমি যদি ব্র্যাকেট দিয়ে শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে না লিখি টু এ স্কোয়ার দিই, তখন এ স্কোয়ারটা পড়বে এর ওপর। তাই আমাকে এ স্কোয়ার বোঝানোর জন্য আমার এর জায়গায় যেহেতু টু এ আছে সেহেতু আমাকে কি দিতে হবে, টু এ হোল স্কোয়ার প্লাস সূত্রের প্লাস টু, সূত্রের টু এ, এ হচ্ছে এই যে টু এ ইন্টু বি হচ্ছে কি থ্রি বি, এই যে বি হচ্ছে থ্রি বি, আমার বির জায়গায় আছে থ্রি বি প্লাস এরপরে বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি থ্রি বি হোল স্কোয়ার, আমার বির জায়গায় যেহেতু থ্রি বি আছে তাহলে আমার কি দিতে হবে, থ্রি বি হোল স্কোয়ার দিতে হবে। তাহলে দেখুন এখন আমি স্কোয়ারগুলো ভাঙব, তাহলে এই স্কোয়ারটা হচ্ছে আমার টুর উপরও আছে এর উপরও আছে। তাহলে টুর উপর স্কোয়ার মানে কি টু ইন্টু টু, অর্থাৎ এই যে টুর উপর, এই টুর উপর স্কোয়ার মানে টু ইন্টু টু, তার মানে কত ফোর, তাহলে ফোর এরপরে এস এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার বসে দেবে, প্লাস আছে প্লাস, তাহলে টু ইন্টু টু এ ইন্টু থ্রি বি। তাহলে আমি সংখ্যা যদি গুণ করি টু ইন্টু টু ফোর, তিন চারে বারো, বারো এ বি এগুলো হুবহু বসে যাবে, প্লাস এটাও একভাবে থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি, তার মানে আমার কত তিন ত্রিকে নাইন, তাহলে আমার কত তিন ত্রিকে নয়, থ্রি ইন্টু থ্রি মানে নাইন, নাইন বি স্কোয়ার হবে। তাহলে আমার এতটুকুই হচ্ছে বর্গ নির্ণয় হয়ে গেল, এটার বর্গ নির্ণয় এটা। এরপরে হচ্ছে আমার যদি মাইনাস দেয়, তাহলে আমি তো প্লাসেরটা দেখলাম, প্লাসেরটা হচ্ছে এটা, আমার যখন প্লাসের দেওয়া থাকবে তখন আমি এই সূত্র প্রয়োগ করব। একইভাবে আমার যদি মাইনাসের দেওয়া থাকবে, মাইনাসের দেওয়া থাকলে আমি এই মাইনাসের সূত্রটা করব, এই মাইনাসের সূত্রটা এখানে করব। তাহলে যেহেতু আমাকে বর্গ করতে বলছে আমি বর্গ দিব, এখানে স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পরে তাহলে আমার এর জায়গা হলো কি এখন থ্রি এক্স, বির জায়গা হলো কি টু ওয়াই, তাহলে এ স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার মাইনাস টু সূত্রের টু, এ হচ্ছে কত থ্রি এক্স, বি হচ্ছে কত টু ওয়াই প্লাস বি হোল স্কোয়ার, বি হচ্ছে কত টু ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমি এখন দিলাম, তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি, তার মানে নাইন, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস তিন দুকোনো ছয়, ছয় দুকোনো বারো, এই যে তিন দুকোনো ছয়, ছয় দুকোনো বারো, আমি সংখ্যাগুলো গুণ করলাম, তাহলে বারো এক্স হয়ে বসে যাবে প্লাস, তাহলে টু টু স্কোয়ার, টু স্কোয়ার মানে কত টু ইন্টু টু মানে ফোর, ফোর ওয়াই স্কোয়ার, তাহলে আমার এই বর্গ নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কি প্লাসের বর্গ নির্ণয় কীভাবে করে, বর্গ নির্ণয়ের সূত্র কী। তাহলে বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তাহলে যখন আমার রাশিটা প্লাস দেওয়া থাকবে, এই যে প্লাস আকারে থাকবে, তখন আমার সূত্র করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যখন আমার মাইনাসের দেওয়া থাকবে, তখন আমি করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে,
তাহলে দেখেন এই দুইটা সূত্রের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমার এই প্লাস টু এবি, এই মাইনাস টু এবি। আমার যখন প্লাস এ তখন প্লাস টু এবি, মাইনাসের ক্ষেত্রে মাইনাস টু এবি। এই সূত্রগুলিকে আমরা আবার অন্যভাবেও লিখতে পারি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি। এটা লেখা যে কথা এটা লিখে এ কথা। তাহলে আমি প্লাস এর যখন প্লাস এর বর্গ নির্ণয় করতে বললো তখন আমি প্লাস এরটা করব। প্লাস এরটা হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার, আমার এখানে যেটাই থাকে সেটার হোল স্কোয়ার বলি। এখানে যদি থ্রি এবি থাকে মনে করেন, আরেকটা আছে ফোর এবি আছে বা ফোর এক্স ওয়াই আছে, আমার এর জায়গায় যাহা থাকবে তার স্কোয়ার, আমার কি আছে সেটা আমার সূত্রের মধ্যে বসে যাবে। আছে কি টু এ, টু এ থাকলে টু এ হোল স্কোয়ার, যদি ফাইভ এক্স ওয়াই থাকতো ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার, তাহলে টু এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু থ্রি বি, যেহেতু এর জায়গায় টু এ বির জায়গায় থ্রি বি, সেহেতু এভাবে বসছে থ্রি বি হোল স্কোয়ার, এরপরে বি স্কোয়ার মানে থ্রি বি স্কোয়ার। তাহলে এটাকে আমি বাংলে এখন এটা পাবো। একইভাবে মাইনাস একটা, মাইনাস একটা কখন, আমার যখন মাইনাস দেওয়া থাকবে রাশিটা, এই যে মাইনাস দেওয়া থাকবে তখন আমি মাইনাসের বর্গটা করবো, বুঝে গেছি। তাহলে আমরা দেখলাম কি বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম, বর্গ নির্ণয় সূত্রগুলো দেখলাম। ধন্যবাদ সবাইকে।